বসেনও বলা যায় না এই দেশে, যদি বলি বসেন সবাই কয় বসেন বসেন, ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। তো নিজ দায়িত্বে বসে যান যাতে আমার বসেন বসেন বলা না লাগে। নোয়াখালীরা কয় বয়দা, আমরা কই আন্ডা, কুমিল্লায় কই ডিম, আছে না নাই? এক দেশের কত ভাষা, এক দেশের গালি আরেক দেশের বলি। আমরা বলি ছেলে, কুষ্টিয়ায় বলে পুত্র, আরেক জায়গায় গেলে বলে হুত, আরেক জায়গায় গেলে বলে ফোয়া, আছে না নাই? এক এলাকায় বলে বেটা ছেলে, ছেলেদেরকে বেটা ছেলে, মরদ ফোয়া, মরদ ফোয়া হদ্দে না, মরদ ফোয়া হদ্দে। আহা, কি ভাষার বৈশিষ্ট্য! তো যেটারে আমরা বলি ডিম, কোথাও বলে আন্ডা, কোথাও বলে বয়দা। এক যুবক হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। কি দেয়? ছেলে হয় নাই। পরের বছর আইসা আবার দোয়া, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়। হুজুর আবার দোয়া করলেন, ছেলে হয় নাই। তৃতীয় বছর আবার হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়। হুজুর কয় ঘটনা কি? এদিকে আসো বাবা, তুমি কি বিয়ে করছো? কয় না, বিয়া তো করি নাই। তো বিয়া না করলে তোর ছেলে হবে কেমনে? আগে তো বিয়ের পর্বটা সার বাবা, তারপরে না আল্লাহ তোকে সন্তান দেবে, ঠিক কিনা? এই জন্য দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই? দৌড়ে যায় নামাজ ধরা যাবে, খবরদার, ধীরস্থির ভাবে যাবেন। হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন, কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছেন। অনেক মুসল্লিরা এটা করে। ধরেন মাগরিবের নামাজ, অজুখানাতে মুসল্লিরা অজু করতেছে, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ, মুখস্থ আছে না সবার? মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক, এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেয় রাকাত পাওয়া যাবে? রাকাত পাওয়ার জন্য দিছে দৌড়। মসজিদ হচ্ছে টাইলসের মসজিদ, পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে, আছে না নাই? আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের, রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দৌড়, মুসল্লি একদিকে লুঙ্গি, ঠ্যাং বাঙ্গা শেষ, এখন ল্যাংড়া, বিশ্বনবীর কথা মানে নাই, ওটারে ল্যাংড়া বানাইছে কে? এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না, একামত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও, কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন? উনি তো সব রাজার বড় রাজা, মহারাজা, মহারাজার দরবারে তাড়াহুড়ো করা যায় নাকি? না। পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে, আসে না নাই? আহা, এমনটা করা যাবে? সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলা বিক্রি করবো, তুই একটা দাম ক, কত কম? স্ত্রী স্ত্রীরে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই ক, 40,000। তো বউ বলে ঠিক আছে দাম কইলাম 40,000। তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায়, একজন যখন বলে যে ভাই এটা 30,000 টাকা দিয়ে কিনবো, কয় ভাই আল্লাহর কসম সকালে একজন 40,000 দাম কইছে আমি দেইনি, আছে না নাই? কৌশল করে বউরে শিখাইছে সকালে, কয় তুই দাম ক 40,000। তো বাজারে যে কয় সকালে একজন দাম করছে, দাম করে কইছে 40,000 দেইনি, আমাদের 30,000 কেমনে দেই? এরকম ডাকাই তো আছে না নাই? এই বাংলাদেশে আপনাদের কিশোরগঞ্জের সাথে, আপনাদের ময়মনসিংহের সাথে অন্য জায়গার অমিল আছে না নাই? আপনারা শেষ একটা টান দেন না, খাইছুইন করছুইন যাইবাইন ভালো আছুইন। তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে, উই আর প্রাউড অফ ইট, এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি, এটা বাংলাদেশের সৌন্দর্য। এই যে কাইবাইন, কানা কাইছুইন না কাইবাইন, এই যে আপনারা বলেন অসাধারণ লাগে। তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা, সিলেটে যান খাওয়ারে কয় খানি, সিলোটি খানি, সিলোটি খানি বলে তা। এরপরে আপনি চট্টগ্রামে যান, ভিন্ন ভিন্ন শব্দ, অসাধারণ। আমরা যেটার বলি ভালো, এরা ওইটার বলে গম। আমার কাছে ভালো না ভালো লাগে না, এরা বলে আত্মে গম নলার, আত্মে গম নলার, মানে আমার কাছে ভালো লাগে না। দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য, কত ভাষার বৈচিত্র্য। আপনি বিদেশ বাদ দেন না, আমাদের দেশেও খেয়াল করেন, নোয়াখালীতে আরেক ধরনের, সুবহানাল্লাহ পড়ে রাজশাহীতে গেলে আরেক ধরনের, যাবেন দেশ ঘুরবেন, নিজের দেশকে চিনেন, নিজের সংস্কৃতিকে জানেন, নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষা, শৈলী আপনি অবাক হবেন। তো এই আল্লামাহুল বায়ান, এই ভাষা, এই ভাষার ভিন্নতা, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে? আচ্ছা আচ্ছা, সাউন্ড নাই, কথা শোনা যায় না?
এটা শুনলা কেমনে? জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না, কয় না, তো এটা শুনলা কি করে? মানে অল্প শোনা যায়, তাই তো? একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে, আমি চলে যাব। এই তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ, তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস, আমি আমার টাইমের এক মিনিটে বেশি যেতে পারবো না, কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে, এরপরে কোনো কথা নেই। আর বক্তব্য লম্বা করা এটা বেদাত, এই বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি, একটা সময়ে একেবারে কমায় নিয়ে আসবো। এত প্রোগ্রামও আমি করতে চাই না, আমি ঘোষণা দিছি আগামী বছরে সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে 50টা, কয়টা? 50টা, এর পরের বছর 30টা, এর পরের বছর 20টা, বিভাগীয় প্রোগ্রাম করলেই চলবে আমার, এক এক বিভাগে যে 2-3 দিন খালাস। বউ শাশুড়ি দেখতে পারে না, শাশুড়ি বউ দেখতে পারে না, আছে না নাই? এর কারণটা কি শুনি বলেন, তিনটা উত্তর নিব। এখান থেকে একজন বলেন যে বৌমা শাশুড়ির পিছনে লাগা থাকে আর শাশুড়ি বৌমার পিছনে লাগা থাকে, বৌমা শাশুড়ির ছায়া দেখতে পারে না, শাশুড়ি বৌমার ছায়া দেখতে পারে না, কারণটা কি? একজন এদিকে আওয়াজ করে আত্মসম্মানের কারণে, তার মানে ইগো, ইগো প্রবলেম। এদিকে একজন ইসলামের জ্ঞান নাই মাশাআল্লাহ, আর এদিকে স্টার জলসা পাওয়া গেছে, স্টার জলসায় যা দেখায় ওইটাই করে চলে না? স্টার জলসা হচ্ছে কেমন করে শাশুড়ির সাথে বউয়ের গিরিঙ্গি লাগানো যায়, এটার প্রশিক্ষণ, ঠিক কিনা? ভয়ঙ্কর। তাহলে এগুলো দেখা বাদ দিতে হবে, এগুলো যতক্ষণ ঘরে থাকবে হবে না, হবে না। রিমোট কন্ট্রোল কেড়ে নেবেন, কেড়ে নিয়ে মাইল লাগাই দিবে। একটা ক্ষুধার্ত বাঘ এক মাস খায় নাই, তারপরে হরিণের মাংস পাইছে, ওই বাঘের বুঝ দিল, বাঘের কাছ থেকে হরিণের মাংস টেনে নেওয়া যায়, কিন্তু আমাদের মা বোনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য টিভির রিমোট কন্ট্রোল কেড়ে নেওয়া যায় না, দিবে না রিমোট কন্ট্রোল। ছেলেরে প্রশ্ন করে, তোর কাছে তোর বউ বড় না আমি বড়, আছে না নাই? এটা একটা প্রশ্ন হইল, তোর বউ বড় না আমি বড়, দুইজনেই বড়। তা এক ছেলে সুন্দর উত্তর দিছে, আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে। এক মা প্রশ্ন করছে, তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম, জীবন যৌবন তোর জন্য শেষ করলাম, আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল? এবার ছেলে উত্তর দিছে, মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটাই না করছো জীবনে, 10 মাস আমার পেটে ধারণ করলা, খাইতে পারো নাই, বমি করছো খালি, ওষুধ খাইছ, তোমার পেট কেটে আমার বের করা হয়েছে, 2 বছর আমার দুধ খাওয়াইছে, পেশাব পায়খানা পরিষ্কার করেছে, বয়স যখন 3-4 তখন তোমার আমি মা ডাকছি, এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো, আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসাই তোমার মা ডাকা শুরু করছে, যেই মেয়েটা তোমার মা ডাকে সে আমার আপন হবে না কেন মা? এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা, আমার লালন পালন করলা, 10 মাস পেটে ধরলা, পেশাব পায়খানা পরিষ্কার করলা, এরপরে মা ডাক শুনতে পারছো, আর আরেকবারের মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা, তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায়, ঠিক কিনা? শাশুড়ি আম্মারা যারা আছেন প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়েন না, বৌমারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায়, অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন, চুল যখন আশ্রাবেন আর শাশুড়ির মাথা যখন তেল দিয়ে দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন, দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি, কি জিজ্ঞেস করবেন জানেন? জিজ্ঞেস করবেন, আম্মা জান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল, ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা? আর একটা প্রশ্ন করবেন, মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন? ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই, জুয়ান হয়ে গেছে, ওই দিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম, আমার মাথায় অনেক চুল ছিল আজকে নাই, আমগো গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না, অতীতের স্মৃতিতে স্মৃতি হাতড়াতে হাতড়াতে তিনি হারিয়ে যাবেন। আল্লাহ রাসূল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন, তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন, সুবহানাল্লাহ নাই? কি করতেন? কোরআ, আরবিতে বলে কোরআ, বাংলায় বলে লটারি, এই লটারি জায়েজ, এই লটারি জায়েজ আছে,
স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি, যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফরে বেরিয়ে যেতেন, সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত ভালোবাসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন আয়েশা চলো দৌড়াদৌড়ি করি, ওই যে দেখা যায় খেজুর গাছ, চলো কে কার আগে যেতে পারে। দুইজন দৌড়ালেন, বিয়ের প্রথম দিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন, কারণ তখন তিনি চিকন ছিলেন, এত মোটা ছিলেন না। আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মা জান আয়েশা সফরে লটারিতে নাম আসলো, ওই সফরে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আয়েশা চলো আজকে দৌড়াদৌড়ি করি। দুইজন দৌড় দিলেন, এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিততে পারলেন না, যেহেতু মোটা হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দৌড়ে গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা এবার রাগ করে বসে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হ্যাঁ দেখি সাবকাতু বিতিল, ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারাই দিছিলে, আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ তুলে নিলাম। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কি ভালোবাসাবাসি ছিল, কি খুনসুটি ছিল, কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের। তিনি স্ত্রীদের সাথে খোশ গল্প করতেন, বিনোদন করতেন, হাসি ঠাট্টা করতেন, তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন, এই রসিকতা ছিল সুস্থ রসিকতা, ঠিক কিনা? আমরা এটা করতে চাই না। অনেকের চেহারা, আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই, খালি রাগ আর রাগ আছে না নাই? অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই। সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই, সুজানগরে এই যে সবাই হাসতেছে, সবার মুখে হাসি, হাসবেন মুচকি হাসবেন, মুচকি হাসি দেওয়া সুন্নাত। আর মুচকি হাসতে পয়সা লাগে না? পয়সা লাগে তো হাসেন না কেন? মুচকি হাসেন, হাসি দেওয়া সুন্নাত।